তোমাদের পড়াবো লেসন 14 লেসন 14 এ দেখো তোমাদের কি আছে লেটস লার্ন দা ইউজ অফ ইট দিস দ্যাট মানে ইট মানে কোথায় বসে দিস আর দ্যাট ইট মানে হচ্ছে ইহা দিস মানে হচ্ছে এই আর দ্যাট মানে হচ্ছে ওই যখন আমরা কোনো কাছের জিনিস বোঝাই তখন সেক্ষেত্রে আমরা দিস ব্যবহার করি দিস মানে এই আর যখন কোনো দূরে কোনো জিনিস বোঝাই তখন বসে দ্যাট মানে ওই দেখো তোমাদের আমি পড়িয়ে দিচ্ছি লেসনটা ইট ইজ এ গোয়াভা মানে এটি হয় ইয়া হয় একটি পেয়ারা ইট ইজ এ ক্যাট ইয়া হয় একটি বিড়াল দিস ইজ এ ক্যামেল মানে এই হয় একটি উট দ্যাট ইজ এ ট্রি ওই হয় একটি গাছ দিস ইজ অ্যান এগ এই হয় একটি ডিম দ্যাট ইজ এ বক্স ওই হয় একটি বাক্স তাহলে এই লেসনটা তোমরা কি শিখবে দিস মানে হচ্ছে এ দ্যাট মানে হচ্ছে ও দিস যখন বলবে কোনো কাছের জিনিস বোঝালে আমরা বসাবো দিস আর কখন দূরে কোনো জিনিস থাকবে তখন আমরা বলবো দ্যাট মানে ও আর ইট মানে হচ্ছে ইহা তো এই লেসনে তোমাদের এই সপ্তাহে সি ডব্লিউ কাজ দেওয়া থাকবে আর আগের লেসনে এইচ ডব্লিউ তোমাদের এই সপ্তাহে দেওয়া হবে আর তোমাদের হ্যান্ডরাইটিং বইয়ে এই সপ্তাহে কাজ থাকবে ইংরেজি হ্যান্ডরাইটিং বইয়ে তোমাদের এই সপ্তাহে কাজ যাবে হচ্ছে এক্স